বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে আরও $10,000 কোটি বিনিয়োগ করবে চীন। বুধবার বেইজিংয়ে এই উদ্যোগের 10 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই ঘোষণা দেন চীনের প্রেসিডেন্ট। জানান, এই অর্থায়নের মাধ্যমে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে অংশ নেওয়া সব দেশই সমানভাবে উপকৃত হবে। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। এই পৃথিবীর প্রায় 75% মানুষ বাস করে ইউরোপ, এশিয়া আর আফ্রিকায়। তাই এই তিন মহাদেশের দেশগুলোকে সড়ক, রেল ও নৌপথের মাধ্যমে যুক্ত করার এক মহাপরিকল্পনা হাতে নিয়েছে চীন। এই কার্যক্রমে এরই মধ্যে অংশী হয়েছে বাংলাদেশ সহ বিশ্বের 154টি দেশ। 2013 থেকে শুরু হওয়া এই উদ্যোগের 10ম বর্ষপূর্তি উপলক্ষে বেইজিংয়ে বিশেষ সম্মেলনের আয়োজন করেছে চীন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সহ বিশ্বের 130টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। সম্মেলনের দ্বিতীয় ও শেষ দিনের বক্তৃতায় বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ নিয়ে নিজের পরিকল্পনার কথা তুলে ধরেন চীনের প্রেসিডেন্ট। জানান, এই উদ্যোগে আরও $10,000 কোটি বিনিয়োগ করবে তার সরকার। চীন বিশ্বের 140টিরও বেশি দেশের প্রধান বাণিজ্যিক অংশীদারে পরিণত হয়েছে। একই সঙ্গে তাদের অর্থায়নে প্রাথমিক উৎসও এখন চীন। অন্যান্য দেশের চীনের ঋণ এবং চীনে বিদেশি বিনিয়োগ, এই দুই কার্যক্রমই বন্ধুত্ব, সহযোগিতা, আত্মবিশ্বাস আর আশার বার্তা বহন করে। ঘোষণা অনুযায়ী চায়না ডেভেলপমেন্ট ব্যাংক ও এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অব চায়না এই $10,000 ঋণ হিসেবে দেবে সদস্য দেশগুলোকে। প্রতিটি ব্যাংকই $4,790 কোটি করে ঋণ দেবে, বাকিটা দেবে ঋণদাতা প্রতিষ্ঠান অর্থাৎ সিল্ক রুট ফান্ড। কর্তৃপক্ষ জানিয়েছে, আগের মতোই যোগাযোগ, ভৌত অবকাঠামো, জ্বালানি, বিদ্যুৎ উৎপাদন ও শিল্পায়নে এই অর্থ বিনিয়োগ করা হবে। এটি যোগাযোগকে সহজ করার পাশাপাশি পারস্পরিক সুবিধা, অংশীদারিত্বমূলক উন্নয়ন, সহযোগিতা এবং সব পক্ষকে উপকৃত করবে। মতাদর্শের বিভেদ, আঞ্চলিক শত্রুতা কিংবা রাজনীতি আমাদের বিবেচনার বিষয় নয়। আমরা সব ধরনের নিষেধাজ্ঞা, অর্থনৈতিক বল প্রয়োগ কিংবা সরবরাহের বাধার বিপক্ষে। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় গেল 10 বছরে চীন সরকার বিশ্বের বিভিন্ন দেশকে $2,00,000 কোটি ঋণ দিয়েছে। নুরুন নাহার উইলি, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।